নমস্কার, রঘুজিৎ দত্ত, আমার স্ত্রী শ্রীমতী চয়নিকা দত্ত, আমরা ব্যান্ডেদের শাহগঞ্জ ডানলপ ফ্যাক্টরির কাছে শাহগঞ্জ কাঁসরিপাড়ার ওখানে থাকি। আমরা এর আগে অনেকবার চেষ্টা করি, সন্তানের জন্য তা হয়নি। আমরা দুবার গৌতম কাস্তবী, ডাক্তার গৌতম কাস্তবী ওখানে আমরা বাচ্চার জন্য চেষ্টা করেছিলাম, তো ওটা না হওয়ার পর আমার দিদি বাসুবী দত্ত ভালো আঁকেন, আর ওনার কলকাতার যে বন্ধু আর্ট কলেজ তার ভাইয়ের শুনি সন্তান হয়েছে আমাদের রোহিত স্যার, ডাক্তার রোহিত ভূপতিয়া ওনার কাছে। আর আমার বউয়ের যে জামাইবাবু প্রবীর দা, উনিও ছিলেন সানফার্মাতে, ওনার সাথেও রোহিত স্যারের ভালো জানাশোনা ছিল। সেই সুবাদে আমরা রোহিত স্যারের নাম শুনে আসি লকডাউনের আগে, যে আমরা তখন প্রস্তুতি নিয়েছিলাম লকডাউনের জন্য আমরা পিছিয়ে যাই। এবারে সামান্য কিছু দিনের মধ্যেই আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। আমরা গভা এবং ডাক্তার রোহিত স্যার ও এখানকার যত অ্যাসোসিয়েটের সাথে জড়িত যারা যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা খুবই আনন্দিত এবং আমি চাই যে যদি সত্যি কেউ বাচ্চার জন্য খুবই সমস্যায় পড়ে, আমার মতে নোভা হচ্ছে খুব রোহিত স্যার হচ্ছে খুবই আমার দিক থেকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান।